Hello, good morning, my dear students. I think all of you are okay. সবাই ভালো আছো? বর্তমান যা পরিবেশ পরিস্থিতি তাতে আমাদের অনলাইনে পড়াশোনা চলতে হচ্ছে, করতে হচ্ছে। Well, very good. তো আজকে এই ভিডিও তোমাদের জন্য রইল শালক সংশ্লেষের উপাদান ও গুরুত্ব। অর্থাৎ শালক সংশ্লেষ করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন, সেটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে পড়বো। ওকে, চলো। আমরা গত ক্লাসে পড়েছিলাম শালক সংশ্লেষ কাকে বলে, শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ এবং এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি এবং উপাদান শুরু করেছিলাম। তো আজকে আমরা এই উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লেটস স্টার্ট। শালক সংশ্লেষের উপাদান ও তাদের গুরুত্ব আমরা প্রথমেই জেনেছি যে শালক সংশ্লেষ কোথায় হয়? সবুজ উদ্ভিদের সবুজ কণায়, অর্থাৎ ক্লোরোফিলে। তাহলে এই শালক সংশ্লেষের জন্য, অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী যেটা জেনেছি যে উদ্ভিদ মূলরূপের সাহায্যে মাটি থেকে জলে দ্রবীভূত খনিজ লবণ নিয়ে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে সরল সর্পজাতীয় খাদ্য তৈরি করে। ওকে, দ্যাটস গুড। তাহলে এমনিতেই আমরা বুঝে গেলাম যে দুই তিনটা জিনিস এমনিতে জানতে পারলাম কি, এক হচ্ছে ক্লোরোফিল, আর দুই নম্বর হচ্ছে সূর্যালোক, আর তিন নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এটা ছাড়াও আরও কিছু কিছু জিনিস লাগে। তাই শালক সংশ্লেষের উপাদানগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হোয়াট আর দে? প্রধান উপাদান এবং সাহায্যকারী উপাদান। মনে করো তুমি খেতে গেছো, তোমার নিমন্ত্রণ বাড়ি গেছো, তো তোমাকে সব কিছুই দেওয়া হচ্ছে কিন্তু ভাতটা দেওয়া হচ্ছে না। তাহলে সেখানে প্লেন কিন্তু তোমার সে ফ্রাইড রাইস হোক বা ভাত হোক বা রুটি হোক বা লুচি হোক, এটা হচ্ছে তোমার মেইন। এবং তার সঙ্গে অ্যাসেসরিজগুলো রয়েছে পাশাপাশি, সে ডাল হোক, চিকেন হোক, ফিশ ফ্রাই হোক, যাই হোক না কেন। তা তেমনি ধরো তুমি ভাত করবে, তাহলে ভাত করতে গেলে প্রধানটা কী লাগবে? না, তোমার উনুন লাগবে, আর চাল লাগবে, আর জল লাগবে, এটা প্রধান। আর বাকিগুলো সেগুলো কি, যেমন শক্তি লাগবে, পরিশ্রম লাগবে, ইত্যাদি ইত্যাদি, অক্সিজেন লাগবে। তো তাই তেমনি শালক সংশ্লেষের উপাদানগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রধান উপাদান এবং সাহায্যকারী উপাদান। প্রধান উপাদান অর্থাৎ যেগুলো না হলে শালক সংশ্লেষ হবে না, সেগুলো কি না, ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড। অর্থাৎ যে স্থানে যে জায়গাটায় শালক সংশ্লেষ ঘটবে, ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড, দেন কার্বন ডাইঅক্সাইড, দেন H2O বা জল, দেন সানলাইট বা সূর্যালোক, সানলাইট বা সূর্যালোক। ওকে, আর H2O বা জল, কার্বন ডাইঅক্সাইড ক্যারোটিনয়েড। আর এইদিকে হচ্ছে সাহায্যকারী উপাদানগুলির মধ্যে হচ্ছে ADP, NADP, RDP, ADP ফর অ্যাডিনোসিন ডাইফসফেট, ওকে, দেন NADP নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিকোটাইড ফসফেট, আর RDP হচ্ছে রাইবুলোজ বিস ফসফেট। তো অ্যাডিনোসিন ডাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিকোটাইড ফসফেট আর রাইবুলোজ বিস ফসফেট, তাহলে এগুলো হচ্ছে সাহায্যকারী উপাদান। এগুলো কোথায় থাকে? না, এগুলো পাতার মধ্যেই থাকে, অর্থাৎ যেখানে শালক সংশ্লেষ ঘটবে সেখানেই থাকে। কিন্তু এগুলোকে কিন্তু ক্লোরোফিল ক্যারোটিনয়েড বাদ দিয়ে বাদাগুলোকে এগুলোকে অ্যাবজর্ব করতে হয়, এগুলোকে গ্রহণ করতে হয়। যেমন জলটা মাটি থেকে মূলের সাহায্যে গ্রহণ করে, সানলাইটটা সূর্যালোক থেকে করে, এবং কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নেয়। এবারে এগুলোর গুরুত্ব আমরা একে করে পড়ব, ঠিক আছে? চলো তাহলে আমরা একটা একটা করে গুরুত্ব করি যে উপাদানগুলোর গুরুত্ব কি কি। ওকে, প্রথমেই মানে কোথা থেকে পায় আর গুরুত্ব কি। ওকে, তো প্রথমেই আমরা পড়বো কি না, মনে করো ক্লোরোফিলটা তো গতকালই পড়া হয়ে গেছে, আগে ক্লাসে ক্লোরোফিল পড়ে নিয়েছি, তাহলে সেটা আর বেশি গুরুত্ব নেই। কার্বন ডাইঅক্সাইড প্রধান, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু সর্বপ্রধান উপাদান, কারণ
না গ্লুকোজের প্রধান বস্তু হচ্ছে কার্বন অক্সিজেন হাইড্রোজেন আমরা যদি গ্লুকোজের একটা সমীকরণ দেখি একটা সরি সংকেত দেখি C6H12O6 এটা হচ্ছে একটা গ্লুকোজের সংকেত তাহলে কি কি রয়েছে না কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তো এই কার্বন আর অক্সিজেন তো এখান থেকেই পেয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে বাকি হাইড্রোজেন পেতে গেলে কোথায় পাচ্ছে জল থেকে পাচ্ছে H2O থেকে পাচ্ছে জল থেকে পাচ্ছে তাহলে সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান উপাদান ফার্স্ট ওকে এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাচ্ছে এবং কি কাজ করে ভেরি ইন্টারেস্টিং ভালো কথা তাহলে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পাচ্ছে কোথা থেকে না বাতাস থেকে বাতাসে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে অর্থাৎ তাহলে বায়বীয় বা টেরেস্ট্রিয়াল স্থলজ যে উদ্ভিদগুলো যে স্থলজ উদ্ভিদ যেগুলো স্থলজ উদ্ভিদ তারা কোথা থেকে পাচ্ছে না বাতাস থেকে পাচ্ছে বাতাসের কার্বন ডাই অক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইড অর্থাৎ আম জাম লিচু কাঁঠালে যে গাছগুলো রয়েছে যেগুলো স্থলজ উদ্ভিদ তাহলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে ভেরি ওয়েল কিন্তু জলজ উদ্ভিদরা জলজ উদ্ভিদরা যারা জলের মধ্যে রয়েছে তারা কোথা থেকে পাচ্ছে না তারা তারা কোথা থেকে পাবে তারা তারা আবার কোথা থেকে পাবে তারা তো তাহলে তাদেরকে জল থেকে উপরে উঠতে হবে না জল থেকে উপরে উঠতে হবে না ওরা জলের মধ্যেই পাবে তাহলে কি হবে জলে দ্রবীভূত জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড পাবে জলে দ্রবীভূত জলে দ্রবীভূত কেমন একটা ছোট উদাহরণ দেখো মনে করো এখানে এক গ্লাস জল আছে এখানে এক গ্লাস জল আছে তাহলে এক গ্লাস জল আছে এখানে তাহলে সেটা কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসবে এখানে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসবে শুধু জল এইবারে জলটাকে যদি আমি অণু ভাবি মার্বেলের মতো যে জলের অনেকগুলো অণু রয়েছে ঠিক আছে তো এই যে অণুগুলো রয়েছে এগুলো হচ্ছে জলের অণু মনে করো এগুলো সবগুলো হচ্ছে জলের অণু তাহলে এর মাঝে মাঝে এই যে তাহলে এগুলো হচ্ছে মনে করো জলের অণু ঠিক আছে এগুলো মনে হচ্ছে সব মনে করো জলে H2O এগুলো হচ্ছে জলের অণু তাহলে এই জলের অণুগুলোর মাঝে মাঝে যে ফাঁকগুলো রয়েছে সেই ফাঁকের মধ্যে রয়েছে এই যে ফাঁকে এখানে কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন ডাই অক্সাইড এখানে আমি একে বলা হচ্ছে কি জলের দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থাকতে পারে আবার অক্সিজেনও থাকতে পারে এই যে লাল লাল গুলো এগুলো হচ্ছে কি CO2 আর এই যে নীল গুলো এগুলো হচ্ছে ওয়াটার জলের অণু আর এছাড়া আরো সবুজ এই যেগুলো এগুলো হচ্ছে অক্সিজেন এগুলো হচ্ছে অক্সিজেন তাহলে জলের অণুগুলোর ফাঁকে ফাঁকে জলের অণুগুলোর ফাঁকে ফাঁকে কার্বন ডাই অক্সাইডও থাকে অক্সিজেনও থাকে ওকে একেই বলা হচ্ছে দ্রবীভূত একে বলা হয় দ্রবীভূত মানে সেই অণুগুলোর ফাঁকে ফাঁকে আমি ছোট একটা উদাহরণ দিই মনে করো একটা গ্লাসে অনেকগুলো মার্বেল রাখি দিয়ে মার্বেল ভর্তি হয়ে গেল তাহলে এখন মার্বেল তো ভর্তি হয়ে গেছে তাহলে তো গ্লাসে আর কিছু থাকবে না এইবারে তোমাকে যদি বলা হয় যে একেবারে পাতলা মিহি বালি গ্লাসে ঢালো দেখি ঢোকে কি না তুমি দেখবে বালিগুলো দিতে বালিগুলো চলে যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে আরে বালিগুলো যাচ্ছে কোথায় ওই যে মার্বেলগুলো রয়েছে মার্বেলগুলোর মাঝে মাঝে যে ফাঁক রয়েছে তাকে বলে ইন্টারমলিকুলার স্পেস ওই ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে চলে যাচ্ছে আর এই ঘটনাকে বলেছে দ্রবীভূত যদি সেই বালির বদলে তুমি যে মার্বেল তুমি দিয়েছো তাকে বড় মার্বেল দাও বা কিছু দাও তাহলে ডুবে না তাহলে ইন্টারমলিকুলার স্পেসের চেয়ে ছোট জিনিসকে দিতে হবে তবে সে অণুগুলোর মধ্যে যে ফাঁক রয়েছে ফাঁকে ডুবে যাবে ওকে তাহলে একে বলছে দ্রবীভূত তাহলে বেশ ইন্টারেস্টিং দেখো এই সময় দেবে বর্ষাকালে পুকুরে মাছগুলো উপরের তলে ভেসে যেয়ে দিয়া এরকম করে কেন
না যখন জলের মধ্যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের চেয়ে বেড়ে যায়, মানে অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন তারা সেই জল থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না, তখন কাহিল হয়ে যায়, তখন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য পাক পাক করতে থাকে। তখন কী করতে হবে না, জলকে রিভলভিং করতে হবে বা জলের মধ্যে পিটার দেবে বা জল থেকে পাম্পকে বের করে আবার সেখানে জল ছাড়তে হবে। যাই হোক, এভাবে হোক, এইসব দেখেছো নিশ্চয়ই তোমরা, তো সময় চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একে বলে দ্রবীভূত, তাই জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। তাহলে জলে যদি কিছু উদ্ভিদ থাকে তাহলে সেই জলের মধ্যে কী হয়, অক্সিজেন তৈরি হয়, জল থেকে কার্বন ডাইঅক্সাইড, যার জন্য অ্যাকোয়ারিয়ামে কিছু গাছ লাগিয়ে রাখতে হয়। অ্যাকোয়ারিয়ামে কিছু জলের নিমজ্জিত প্ল্যান্ট যদি রাখা যায় তাহলে কিন্তু মাছগুলো ভালো থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইড মাছগুলো যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে উদ্ভিদরা সেটা নিয়ে নিবে, আর উদ্ভিদরা নিয়ে নিয়ে অক্সিজেন ছাড়বে, ফলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা বজায় থাকবে। যাই হোক, তাহলে স্থলজ উদ্ভিদরা বাতাসে কার্বন থেকে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর জলজ উদ্ভিদরা জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রাপ্তি তো হলো, এটা বোঝা গেছে নিশ্চয়ই সুন্দর করে, ঠিক আছে। তাহলে এইবারে আমরা দেখি এই কার্বন ডাইঅক্সাইড কী হয়, এর গুরুত্বটা কী। কার্বন ডাইঅক্সাইড ঘটনা হচ্ছে, আমরা দেখেছি যে ইকুয়েশনে যে সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও দেন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ তৈরি করার জন্যে যে কার্বনটা লাগছে সেই কার্বনটা এখান থেকে পাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা নিচ্ছে, তাহলে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব হচ্ছে অপরিসীম। তাহলে কি হয় না, ঘটনা কি হচ্ছে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের কার্বনকে, কার্বন মানে অঙ্গার, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের কার্বনকে গ্রহণ করে গ্লুকোজ তৈরি করে, তাই সালোক সংশ্লেষে আর একটা অপর নাম হচ্ছে অঙ্গার আত্মীকরণ। এর আর একটা নাম হচ্ছে কি, অঙ্গার আত্মীকরণ, আত্মীকরণ অর্থাৎ অঙ্গার মানে কার্বন। তাহলে গ্লুকোজের মধ্যে কার্বনকে আত্মীকরণ করা হলো, অ্যাসিমিলেট করা হলো, তাই বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব কি না, গ্লুকোজের প্রধান উপাদান হচ্ছে কার্বন, যে কার্বন বাতাসে কার্বন ডাইঅক্সাইড থেকে গৃহীত হয়, এইটা হচ্ছে কার্বনের গুরুত্ব, কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব, ঠিক আছে। ওকে, চলো এবারে আমরা একটু এগিয়ে যাই। দেখো জল একটা উপাদান করবো, কিছু উপাদান আগে ক্লোরোফিলটা হয়ে গেছে, এবারে হচ্ছে জল। জল কোথা থেকে পায়, জল বা এইচ টু ও, তো এটা খুব সহজ ব্যাপার, জল কোথা থেকে পায় বারবার পড়েছি আমরা। উদ্ভিদ কোথেকে পায় না, স্থলজ উদ্ভিদরা, স্থলজ উদ্ভিদরা যারা স্থলে উৎপন্ন হয়েছে, স্থলজ উদ্ভিদরা এই মূলের সাহায্যে, এই যে মূল ছড়িয়ে দেয়, মূলের সাহায্যে, এই যে মূল ছড়িয়ে দিল, এই মূলের সাহায্যে মাটি থেকে জল নিয়ে নেয়, মাটি থেকে জল নিয়ে নেয় এইচ টু ও। একে বলা হচ্ছে কৈশিক জল, কি বলা হয়, কৈশিক জল। মাটি, এগুলো হচ্ছে মাটির অণু, এগুলো হচ্ছে মাটির অণু, এর মধ্যে থাকে, এর মধ্যে থাকে জলের অণু, ঠিক আছে। এই জলের অণুটা মূলরও কি পদ্ধতির মাধ্যমে, অন্ত অভিশ্রবণ পদ্ধতিতে, মানে এই মূলরোমের ভিতরে, এই যে মূলরোম, এই যে ধরো মূলরোম, এই মূলরোমের ভিতরে, ধরো মূলরোম, এই মূলরোমের ভিতরে এখানে ঘনত্বটা বেশি থাকে, আর এইখানে যে জল আছে জলের ঘনত্বটা কম। তাহলে কোষের ভেতরে ঘনত্বটা বেশি আর বাইরে ঘনত্বটা কম, ফলে জল অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মূলরোমের মধ্যে প্রবেশ করে, আর মূলরোমের মধ্যে প্রবেশ করলে এখানে এক কোষ থেকে এক কোষ, এক কোষ থেকে এক কোষ, এরকম করে জাইলেম বাহিকায় প্রবেশ করে, আর জাইলেম বাহিকায় প্রবেশ করলে পাতায় গিয়ে পৌঁছে যায়। তাহলে এইভাবে স্থলজ উদ্ভিদরা মূলরোমের সাহায্যে মাটির কৈশিক জলকে গ্রহণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। ওকে,
তাহলে জল স্থলজ উদ্ভিদের কোথা থেকে পেলো না মাটি থেকে ভালো কথা এবারে যারা জলে জন্মায় যে সকল উদ্ভিদরা জলে জন্মায় যে সকল উদ্ভিদরা জলে জন্মায় ধরো কচুরি পানা জলে জন্মায় এটা কচুরি পানা দেখেছো তোমরা এসে কচুরি পানা কচুরি পানা ফুলটা দেখতে ভারি সুন্দর হয় তোমরা সবাই জানো দেখেছো নিশ্চয়ই কচুরি পানা তো কচুরি পানার মূলটা জলের মধ্যে ডুবে ডুবে থাকে আর এটাকে যদি মূল হয় তাহলে জল এমনিতেই প্রবেশ করে জল এমনিতেই ভিতরে প্রবেশ করে যায় ঠিক আছে তাহলে জলজ উদ্ভিদরা জল থেকে এবং স্থলজ উদ্ভিদরা মাটি থেকে পেল কিন্তু বায়বীয় উদ্ভিদরা কি করে যে সকল উদ্ভিদরা মনে করে এমন কিছু কিছু উদ্ভিদ রয়েছে এমন কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা গাছে থাকে মনে করে গাছ গাছের ডালা এবারে গাছের ডালা এই ধরনের কিছু আর্কিড থাকে দেখতে পাওয়া যায় আর্কিডের ফুলগুলো ভারি সুন্দর হয় প্রচুর ভালো হয় বহুদিন থাকে এবং খুব ভালো হয় তো আর্কিড আর্কিডের এই ধরনের কিছু মূল বেরিয়ে আসে কিছু মূল ধরে রাখে তাকে ধরে রাখে আর কিছু মূল এরকম নিচের দিকে ঝুলে থাকে কিছু মূল আটকে রাখে তো ঠিক আছে এই কিছু মূলকে আটকে রাখে তো একটা যে চোষক মূল এটাকে বলা হচ্ছে ভেলামিন এটাকে বলা হচ্ছে ভেলামিন ভেলামিন বা বায়বীয় মূল বা বায়বীয় মূল বা বায়বীয় মূল তাহলে ভেলামিন বা বায়বুলের মিলের সাহায্যে এরা বাতাসের মধ্যে অবস্থানকারী জল কে কিন্তু এরা গ্রহণ করতে পারে বায়বীয় ওয়াটার বা যাকে বলেছে ওয়াটার ভেপার বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে তুমি প্রমাণ বুঝতে পারতো যে বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে তুমি যদি একটা গ্লাসে কাঁচের গ্লাসে বা স্টিলের গ্লাসে তুমি বরফ গলার জল রেখে দাও বাড়ির মধ্যে তুমি কী দেখবে আমি দেখতে পাই যে গ্লাসের বাইরে ওয়াটার ড্রপলেটস দেখতে পাওয়া যায় তাই তো যদি একটা গ্লাস গ্লাস নিলে এবং গ্লাস নিয়ে তুমি কী করলে তার ভেতরে কিছু আইস কিউব ঢুকিয়ে রেখে দিলে আইস কিউব দেখবো এর গায়ের চারপাশে জল জমে গেছে গ্লাসের চারপাশে জল জমে গেছে তাহলে কী করে হলো তুমি বরফটা লাগলে গ্লাসের ভেতরে আর জল জমা হলো গ্লাসের বাইরে কী করে তাহলে জল কি গ্লাস দিয়ে ছাড়া করে বেরিয়ে এসছে না বাতাসের জলীয় বাষ্প এই ঠান্ডার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণে পরিণত হয়েছে এটাই প্রমাণ করে যে বাতাসের জলীয় বাষ্প আছে ঠিক আছে আমাদের গা যে চাট করে তো বাতাসের জলীয় বাষ্প যত বেশি জলীয় বাষ্প বেশি হবে তত বেশি গা চাট করবে তো আর্কিড জাতীয় উদ্ভিদরা পরাশ্রয়ী উদ্ভিদরা যা তাদের বায়বীয় মূল থাকে তাকে ভেলামিন বলা হয় এই ভেলামিনের সাহায্যে এরা বাতাস থেকে কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি যে জল কোথেকে পায় না স্থলজ উদ্ভিদরা মাটি থেকে পায় জলজ উদ্ভিদরা জল থেকে পায় আর বায়বীয় উদ্ভিদরা এরা বাতাস থেকে সংগ্রহ করতে পারে কিসের মাধ্যমে ভেলামিন বা বায়বীয় মূলের মাধ্যমে ঠিক আছে তাহলে আর্কিড জাতীয় উদ্ভিদের দুরকম মূল থাকে এক রকম মূল কাণ্ডকে ধরে রাখার জন্য আর একটা মূল থাকে লম্বা লম্বা বেরিয়ে আসে
বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করার জন্য। ঠিক আছে, তো তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি যে স্কুলের শিক্ষক শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ মাধ্যমিক, তো আমাদের স্কুলের সামনে যে দেবে মানি প্ল্যান্টের গাছ আছে, সেই মানি প্ল্যান্টের গাছ যে উঠে গেছে তাতে মোটা মোটা ফুল বেরিয়ে আসে বাদামি বর্ণের। এই বাদামি বর্ণের মোটা ফুলের উপরে আস্তে আস্তে যদি খুলে দিই দেখবো ভিতরে সবুজ আছে, তাহলে একে বলে আত্মীকরণ ফুল বলা হয়। অর্থাৎ এখানে ক্লোরোফিল আছে। আমরা বলছিলাম না যে ক্লোরোফিল কোথায় কোথায় থাকে, না ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিল তো পাতায় থাকে, আর কোথায় থাকে না, কিছু কিছু থাকে। যেমন দেখো বলে দিই, পড়াতে পড়াতে মনে পড়ে গেছে, কালকে হয়তো কালকে ক্লাসে বলতে ভুলে গেছি যে ক্লোরোফিল পত্র বিনতে থাকে, পাতার মোটায় থাকে, ফুলের বিতিতে থাকে, ফলের ত্বকে থাকে, কিন্তু ব্যতিক্রম কিছু কিছু জায়গায় থাকে। কি মূলে তো থাকে না, কিন্তু এই যে বললাম এই যে মূলগুলো বা আর্কিড, হ্যাঁ বা গুলজ, এই সকল মূলে মূলে কিন্তু রাসনা, এই সকল মূলে কিন্তু ক্লোরোফিল থাকে। পাপড়িতে না, না স্যার, পাপড়িতে ক্লোরোফিল থাকবে কোথায়, পাপড়ি তো কালার, সেখানে তো ক্রোমোপ্লাস্টিক থাকবে, রঙিন হবে, পতঙ্গকে আকর্ষণ করবে না। কিছু পাপড়ি আছে ব্যতিক্রম, তাদের কিন্তু ক্লোরোফিল থাকে। যেমন কি বলো দেখি, যেমন কাঁঠালি চাপা, আতা, এই সকল যে ফুলগুলো রয়েছে এদের পাপড়িতে কিন্তু ক্লোরোফিল আছে। এদের পাপড়িগুলো বেশ মোটা, এদের পাপড়িগুলো বেশ মোটা, এবং এখানে কিন্তু গিয়ে শালুক সন্ধ্যে সম্পন্ন হয়। তাহলে ব্যতিক্রম মনে রাখবে, কিন্তু লিখে দেখো, লিখে দেখো কি বললাম, কাঁঠালি চাপা, আতা, এই সকল ফুলের পাপড়িতে ক্লোরোফিল থাকে, যেগুলো শালুক সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, তাহলে জল কোথেকে পায় আমরা পড়লাম, এবারে জলের ভূমিকাটা দেখি যে জল কি কাজ করে। ঘটনা হচ্ছে জল খুব গুরুত্বপূর্ণ কাজ করে, কি না, যখন এই যে বললাম যে গ্লুকোজ তৈরি করতে গেলে C6H12O6, এটা তৈরি করতে গেলে লাগছে কি, না কার্বন লাগছে আর জল লাগছে, ওকে, ছয় অণু কার্বন লাগছে পরমাণু, আর এখানে H2O এখানে হোল সিক্স দেখে দেখো, তার মানে ছয় অণু জল লাগছে, দেখেছো দেখেছো, তার মানে ছয় অণু কার্বন, ছয় অণু কার্বন আর ছয় অণু জল, ছয় পরমাণু কার্বন আর ছয় অণু জল লাগছে। তাহলে এই যে জলটা কোথেকে পাচ্ছে, না এই যে জলটা, এই জলটা পাচ্ছে জল মাটির নিচ থেকে, কিন্তু এটাকে জুড়বে কি করে, এটাকে আসলে জুড়বে কি করে, ভেরিটা কত সহজে জুড়ে যায় না, তার যা উদ্ভিদ দরকার হতো না, আমরা জুড়ে দিতাম দিয়ে খাদ্য তৈরি করতাম দিয়ে আমরা খেতে যেতাম, আমরা জুড়তে পারবো না, এটা উদ্ভিদের নির্ভর করতে হয়। তাহলে জল প্রথমে বলি যে এই যে জল কি হয়ে যায়, না উদ্ভিদের সর্বপ্রথম এই জল যখন ক্লোরোফিল উদ্দীপিত হয় তখন এই জল ভেঙে যায়, উৎপন্ন মুক্ত ইলেকট্রন এই জলকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি করে, না এইচ প্লাস আর ও এইচ মাইনাস আয়ন তৈরি করে, কি করে, একে বলছে হাইড্রোলাইসিস, হাইড্রো মানে জল, লাইসিস মানে টু ব্রেক বা ভাঙা, একে বলছে হাইড্রোলাইসিস। তাহলে জল এর একটা অণু দুভাগে ভেঙে যায়, কি কি, একটা যে এইচ প্লাস আর একটা ও এইচ মাইনাস। এবারে এইচ প্লাস যে আমরা পড়েছি, আর ইউপিপি পড়েছি, আমরা বললাম একটু আগে সাহায্যকারী উপাদান, যে এইচ প্লাস আর ইউপিপির সঙ্গে গিয়ে সে রিঅ্যাকশন করবে, আর ওএইচ কি হয় দেখো, এই ওএইচ একটু লক্ষ্য করো, দেখো ইটস ইন্টারেস্টিং, এই যে ওএইচ, ওএইচ মাইনাস, মাইনাস মানে ইলেকট্রন, তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন যদি এখানে বেরিয়ে যায়, একটা এনার্জি বেরিয়ে যায়, তাহলে এটা কি হবে, ওএইচ মলিকুল হয়ে যাবে, মূলক হয়ে যাবে। এইরকম চারটা ওএইচ মিলে এরা কি করে, কি করে, না টু এইচ টু ও, টু এইচ টু ও, দুই অণু জল প্লাস এক অণু অক্সিজেন তৈরি করে, ওকে। তাহলে জলের কাজটা বুঝতে পারলে, তাহলে জল শালক সংশ্লেষে প্রবেশ করে, শালক অংশগ্রহণ করে জল কিছুটা হাইড্রোলাইসিস হয়ে যায়, একে হিল বিক্রিয়া করা হয়, বলবো আমরা, একে বলে হিল বিক্রিয়া বা হিল রিয়াকশন, বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেছিলেন বলে একে বলে যে হিল বিক্রিয়া। তো এই জল থেকে একটা মুক্ত ইলেকট্রন বেরিয়ে গেলে এটা মূলক হয়ে গেল, এই মূলক চারটা করে হাইড্রোক্সিল মূলক, চারটা করে হাইড্রোক্সিল মূলক, এটা কি হলো, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে
দুই অণু জল আর এক অণু অক্সিজেন তৈরি করলো। ওকে, এই যে জলটা আমি বলেছিলাম, জলটা বিপাকীয় কাজে লেগে যায়, এই যে বলেছিলাম না যে বাই প্রোডাক্ট বা বিপাকীয় পদার্থ, হ্যাঁ, তো সেক্ষেত্রে উপজাত দ্রব্য, উপজাত দ্রব্য হিসাবে জল বেরোয়, এই জলটা কিন্তু আবার পুনরায় কাজে লেগে যায়, কিন্তু এই অক্সিজেনটা বাইরে বেরিয়ে যায়, অক্সিজেনটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। এই জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রাখো যে সালোক সংশ্লেষের ফলে উৎপাদিত অক্সিজেনের উৎস কি। তো বেশিরভাগ ছেলেই বলবে সালোক সংশ্লেষের ফলে উৎপাদিত অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমি তো বললাম যে কার্বন ডাইঅক্সাইড নেয় অক্সিজেন ছাড়ে, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, নো নেভার, সে অক্সিজেন বেরায় না। তাহলে না, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল, হলো সালোক সংশ্লেষের ফলে, সালোক সংশ্লেষের ফলে যে উৎপন্ন যে অক্সিজেন, এই অক্সিজেনের উৎস কি বললাম, হচ্ছে জল। এই জল বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে জলের গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বললাম, ক্লোরোফিলের পরে বললাম, ক্লোরোফিলের পরে হচ্ছে সূর্যালোক, সূর্যালোক পড়েছি কালকে আমরা, আর তারপরে পড়েছি জল, তার ক্লোরোফিল এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইভাবে আমরা সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদান এবং তাদের গুরুত্ব পড়লাম, ঠিক আছে। আবার বলি, তাহলে আমরা গুছিয়ে আনি, তাহলে সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলো কী ছিল দেখো, একটু রিভাইজ করে নাও। তাহলে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি ছিল, এক নাম্বার হচ্ছে ক্লোরোফিল, দুই নাম্বার হচ্ছে সানলাইট, তিন নাম্বার হচ্ছে সূর্যালোক, তিন নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর চার নাম্বার হচ্ছে জল বা H2O। তাহলে ক্লোরোফিল বা ক্যারোটিনয়েড, ওকে, এবং তারপরে হচ্ছে সানলাইট বা সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল, এই চারটে হচ্ছে প্রধান উপাদান। এই উপাদানের মধ্যে ক্লোরোফিল কোথায় পাওয়া যায়, প্রথমে বলেছি, কালকেই বলেছি, আমরা আগের ক্লাসে বলেছি যে ক্লোরোফিল পাতার মেসোফিল কলায়, পাতার মেসোফিল কলায় স্পঞ্জি প্যারেনকাইমা, মেসোফিল কলায় স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে থাকে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে থাকে এখান থেকে এই ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের গ্রানাম অঞ্চল, গ্রানাম অঞ্চলের মধ্যে থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম, কোয়ান্টোজোমের একটা ক্লোরোফিল কী করে, এই ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাকে গ্রহণ করে সালোক সংশ্লেষ সম্পন্ন করে। তারপরে সূর্যালোকে পেয়েছি, সূর্যালোক থেকে পাই এটা বলার অবকাশ রাখে না, সূর্যালোক সূর্য থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে সূর্যালোক এর নির্দিষ্ট ফোটন কণা, একটা কালকে বলেছিলাম আমরা, সূর্যালোকের যে রশ্মি, সাতটা রশ্মি, এই সাতটা রশ্মি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সূর্যের যে আলোকে, এই যে সূর্যের যে রঙটাকে, অর্থাৎ বেগুনি নীল, আসমানি সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে সাতটা রঙের মধ্যে কোন কোন রঙটা গ্রহণ করতে পারে, যেমন কালকে বলেছিলাম ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ বেগুনি আর নীল, মনে রাখে ক্লোরোফিল এ হচ্ছে বেগুনি আর নীল, ঠিক আছে। তো এরকম করতে পারে, তাই একে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে শোষণ বর্ণালী, একে বলা হয় শোষণ বর্ণালী, ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ শোষণ বর্ণালী কোনটা, বেগুনি নীল, আর ক্লোরোফিল বি হচ্ছে কমলা লাল, লিখে ফেলো ক্লোরোফিল এ, এর হচ্ছে বেগুনি নীল, বেগুনি আর নীল, ঠিক আছে। আর ক্লোরোফিল বি এর হচ্ছে, ক্লোরোফিল বি এর হচ্ছে লাল আর কমলা, কমলা আর লাল, একে বলা হয় শোষণ বর্ণালী, একে কি বলা হয়, শোষণ বর্ণালী, একে বলা হয় শোষণ বর্ণালী, ঠিক আছে। ক্লোরোফিল এ বেগুনিয়ান নীলের নীল আলোতে ভালো সালো সংশ্লেষ সক্ষম করতে পারে, সংশ্লেষ করতে পারে, আর ক্লোরোফিল বি কমলা লাল বর্ণতে সালো সংশ্লেষ করতে সক্ষম,
একে বলা হয় শোষণ বর্ণালী। কি বলা হয়? শোষণ বর্ণালী। তাহলে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এগুলো কোথায় উপস্থিত এবং এর গুরুত্ব পড়লাম, সানলাইটও বলো, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সূর্য কার্বন কোথায় পেলাম তাও বললাম, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পেলো, জলে যে উদ্ভিদরা জলজ কার্বন ডাইঅক্সাইড পেলো, জলজ কার্বন ডাইঅক্সাইড পেলো, আর বাকি থাকলো জল। তাহলে এই যে উপাদানগুলো উদ্ভিদেরা পরিবেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন পরিবেশে থাকা উদ্ভিদ তার নিজস্ব পরিবেশ থেকে এই সকল উপাদানগুলো সংগ্রহ করে, এবং সংগ্রহ করে এরা নির্দিষ্ট পদ্ধতিতে শালক সংশ্লেষ সম্পন্ন করে। পদ্ধতি কি? পদ্ধতি আমরা আগামী ক্লাসে পড়ব, যে শালক সংশ্লেষের দুটো পদ্ধতি, দুটো পর্যায়ে, দুটো ধাপ, দুটো পদ্ধতি না দুটো ধাপ। যেমন মনে করো যে তুমি একটা বাড়ি তৈরি করবে বা একটা কিছু রান্না করবে, তাহলে ধাপ কি না, তুমি প্রথমে ধানটাকে সিদ্ধ করে চাল করবে, তারপরে চালটাকে সিদ্ধ করে ভাত করবে। তাহলে দুটো পদ্ধতি, একটা যে ধানটাকে সিদ্ধ করে চাল করবে, তারপরে চালটাকে সিদ্ধ করে ভাত করবে। তেমনি শালক সংশ্লেষ হলো সেরকম দুটো ধাপ রয়েছে, দুটো পর্যায়, আলোক দশা এবং অন্ধকার দশা। ওকে, তাহলে আগামী ক্লাসে, পরের ক্লাসে আমরা পড়ব শালক সংশ্লেষের দুইটি দশা, আলোক দশা অন্ধকার দশা। আজ পর্যন্ত আমরা কী কী পড়লাম? মাইনিং, শালক সংশ্লেষের ডেফিনিশন বা সংজ্ঞা, শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী জানতে পারি, শালক সংশ্লেষের প্রধান উপাদানগুলো কী কী, এই উপাদানগুলো উদ্ভিদ কোথা থেকে পায়, এর উৎস, এবং এগুলো শালক সংশ্লেষে কীভাবে কাজে লাগে। ওকে, কেমন লাগলো? ভালো লাগলো তো? ক্লাসটা কেমন লাগলো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বুঝতে না পারলে কমেন্ট করবে, বলবে, জানাবে যে স্যার এই জায়গাটা আরেকবার বলুন। তোমরা যদি না বলো তাহলে আমি ভাবো তোমরা ভালো করে দেখো নি, ভালো করে শোনো নি, আর একটা ভিডিওকে বারবার বারবার শুনবে, বারবার পুরোপুরি ঘুরে ঘুরে শুনবে যে স্যার কী বলতে চাইছেন, এখান থেকে কী বুঝলাম। ঠিক আছে, আশা করি শালক সংশ্লেষের প্রাথমিক পর্যায়ে আমি বুঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পারবে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে। ওকে, বাই।